সো হ্যালো, হোয়াটস আপ গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জায়গা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য নিউ টিপস অ্যান্ড ট্রিক হয়ে জায়গা। ফার্স্ট অফ অল আমরা আজকে দেখাবো গ্লাইডার দিকে কীভাবে তোমরা আকাশে উড়বা। তো যে তোমরা থাম্বনেল দেখো অবশ্যই বুঝে গেছো। তো জায়গা ফার্স্ট অফ অল দেখো আমি একটি গাড়ি নিয়ে যাচ্ছি। তো এ তোমাদের ঠিক একটি জিপ গাড়ি দরকার এবং একটি গ্লাইডার দরকার। তো এই জায়গায় গ্লাইডার নিয়ে তোমরা ঠিক কাটাতে আসবে। তো আমার জায়গায় জোন চলে এসেছিলো দেখে আমি ভিডিওটা একটু লেটে শুরু করে মানে ফার্স্ট জলদি করে গাড়িটা নিয়ে এসে পড়েছি। তো এই জায়গায় তোমরা গাড়িটা দেখো আমি ঠিক যেভাবে গাড়িটা লাগাবো তোমরাও ঠিক সেভাবে গাড়িটা লাগাই দিবে। তো একেবারে গাড়িটা লাগাই জায়গায় মানে ড্রাইভ অপশন থেকে বেরোবে। তো সবচেয়ে প্রথমে তোমরা জায়গায় নিজের হাতে প্যান্টটা নিয়ে নেবে, ঠিক আছে? তো এই জায়গায় তোমরা নিজের হাতে মানে জায়গায় যে দেখো আমার কাছে অলরেডি কিন্তু গ্লাইডার আছে, ঠিক আছে? তো গ্লাইডার আছে আর তোমরা জায়গায় হাতে প্যান্ট নিয়ে নেবে। তো প্যান্ট নেওয়ার পর তারপর মানে ওই জায়গায় যা বাড়াবাড়ি করবে যে দেখো এই গাড়িটা এই জায়গায় ঠিক মতো লাগাবে। তো গাড়িটা লাগানোর পর তোমরা গাড়িতে ড্রাইভে ক্লিক করবে, ঠিক আছে? কিন্তু ও ড্রাইভে ক্লিক করবে, ও ওয়েট গাই সরি, এই জায়গায় আমার তো এমপি ফুটে এসে পড়েছে। তো এই জায়গায় আমি আবার নামে ড্রাইভে ক্লিক করি। তো এই জায়গায় দেখো আমি এখন আবার ড্রাইভে ক্লিক করবো, ঠিক আছে? তো জায়গায় তোমরাও ঠিক এভাবে ড্রাইভে ক্লিক করবে। তো ড্রাইভে ক্লিক করবে, তো জায়গায় গাড়িটা জায়গা দেখে ড্রাইভে ক্লিক করার পর জায়গায় দেখবে যে সময় মানে গেট আউট দিবে। তো ওই জায়গায় আটকে যাবে জায়গাটা। তো ওই জায়গায় তোমরা প্যান বা মানে বাড়ি দেবো আর গাড়িটা আবার ফাটিও না, নাহলে নিজের লাইফও ড্যামেজ খেয়ে পড়বে। তো জায়গায় তোমরা এভাবে মানে চারপাশে ঘুরিয়ে তো তোমরা জায়গায় প্যান থেকে বাড়ি দেবে। তো প্যান থেকে বাড়ি দিলে অটোমেটিক দেখবে তোমাদের আকাশে দিকে উড়ে পড়বে। তো একটু ওয়েট করে দেখো অটোমেটিক আমার এটা আকাশে বেড়ে উড়ে পড়বে। তো এই জায়গায় দেখো আমি এই জায়গায় চারোদিকে প্যান থেকে বাড়ি দিই। তোমাদের প্যান থাকুক বা প্রাং থাকুক অথবা ব্যাট থাকলে যে কোনো একটি থাকলে হবে। তো ঠিক এভাবে তোমরা করবে। তো এই জায়গায় করলে দেখবে অটোমেটিক আকাশে ভিতরে উড়ে পড়বে। তো এই জায়গায় আকাশে উড়ে পড়বে। তো দেখো এই দেখো আমারটা আকাশে উড়ে পড়েছে। তো এই জায়গায় তোমরা মানে ডাইরেক্ট গ্লাইডার ক্লিক করলে হবে না। তো একটি মানে নির্ধারিত পরিমাণে একটি মানে নিচে নামবে, হালকা একটু নিচে নামার পর দিকে গ্লাইডার অপশন অটোমেটিক এসে পড়বে। তো তখন তোমরা যদি গ্লাইডার অপশন ক্লিক করতে গেলে তোমরা গ্লাইডার থেকে উড়তে পারবে। তো দেখো আমি ঠিক ইজিলিভাবে গ্লাইডার উড়ছি। তো এই যেভাবে তোমরা যদি আকাশে উড়ে র্যাঙ্ক পুশ করতে পারবা, ঠিক আছে? তো এভাবে তোমরা আকাশে উড়ে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং মানে লাস্ট জোন পর্যন্ত থাকতে পারবো। কিন্তু লাস্ট জোন পর্যন্ত থেকে কোনো লাভ নেই। আমি ওই ট্রিক অনেকবার ইউজ করছিলাম, লাস্ট জোনে যাওয়া মানে মরে যায়, ঠিক আছে? কারণ লাস্ট জোনে নিচে নেমে যে জোনটা কাবার যাবে আর গ্লাইডার থেকে মানে ঘোরাতে আর জোনে থাকতে প্রবলেম হয়। তো তোমরা এটা লাস্ট জোন পর্যন্ত ট্রাই করবো। তো আজকের জন্য ঠিক আছে, ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা চাপ দিতে দেবে। তো বাই গাইস।